আসসালামু আলাইকুম সবাইকে, গ্যাবয়ের পক্ষ থেকে স্বাগত। আপনারা হয়তো বা অনেকেই রিচার্জের ক্ষেত্রে এই প্রবলেমটিতে পড়েছেন, সেটা হলো যে ডিভাইসটা লগ ইন নিচ্ছে না আর কি। আমি যদি আপনাকে সরাসরি দেখাই, দেখেন কিরকম। তো এটা হচ্ছে গ্রামীণ ফোনের রিচার্জের জন্য ব্যবহার হয় আর কি, ককপিট রিটেল। তো আমার হচ্ছে পস, আমার আর এটা হচ্ছে, তো এখানে এটা দেখাচ্ছে যে ম্যাক্স অ্যালোড ডিভাইস ইউজড অ্যাগেইনস্ট দিস পস আইডি, রিমুভ ওয়ান ডিভাইস ফ্রম দিস ডিভাইস ম্যানেজমেন্ট টু ইউজ দিস ডিভাইস। তো এটা হচ্ছে কি, আপনার 5টা ডিভাইস আপনি ইউজ করতে পারবেন আর কি এক পস আইডিতে। পস আইডি মানে ধরেন আপনার এই সিম আইডিটাতে, তো সেটা বেশি হয়ে গেছে আর কি এখন, যার জন্য এটা আমি নতুন আমার ডিভাইসে লগ ইন করতে পারতেছি না। এখন কথা হচ্ছে কে বা কারা, বা অনেকে দেখা যায় রিচার্জে সিম তো অনেক সময় অনেকে অনেক হাত বদল হয়, যেটার জন্য আসলে মানে আপনি বলতে পারবেন না আর কি কোন কোন মোবাইলে লগ ইন করা আছে। তো এটার জন্য অবশ্যই আপনার যে মোবাইলে সাইন ইন করা আছে অবশ্যই সেই মোবাইল দিয়ে ঢুকতে হবে। আপনি যদি ধরেন আপনার এই মোবাইলে সাইন ইন করে রেখেছেন, কিন্তু আপনি সেটটা রিসেট করে দিলেন, রিসেট করে দিলেও সেই ইনফরমেশন গুলো আর থাকবে না আরকি। তো আমি এখন ক্যামেরা দিয়েই দেখাচ্ছি আমার আরেকটি মোবাইলে সেটি লগ ইন করা আছে। তো এই যে অ্যাপটিতে ঢুকলাম, তো এটা ঢুকলো। তো এখান থেকে আমি যদি অন্য সবে দিই, এখান থেকে আমি অনেকগুলো ইনফরমেশন দেখতে পাবো যে এখান থেকে দিবেন। হ্যাঁ, অন্য সব মানে অন্য আর কি কি আছে, এখান থেকে আপনি পাসওয়ার্ড অনেক কিছু পরিবর্তন করতে পারবেন আর কি। তো সেখান থেকে আমি যাবো শুধু শুধু ডিভাইস ম্যানেজমেন্টে আমার, ঠিক আছে। আমার ডিভাইস ম্যানেজমেন্টে যদি আবার ব্যাকে গিয়ে আবার দেখাই, আমি আপনাদের ভিতরে ঢুকবেন যে মোবাইলে আপনার আইডিটা, আপনার পস আইডিটা মানে আপনার রিচার্জের সিমটা লগ ইন করা আছে সে মোবাইলে সরাসরি থাকবে। এটাতে যাবেন অন্য সবে গিয়ে নিচে একটু নিচে আসবেন, নিচে এসে ডিভাইস ম্যানেজমেন্টে দিবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার কোন কোন মোবাইলে আপনার হচ্ছে এই ইউজার আইডিটা লগ ইন করা আছে। তো এটা শাওমি, এটা আমার না, আমি এটা ডিলিট করে দিতে চাই। গুগল পিক্সেল 3 সেটা, এটা আমার ছিল, কিন্তু আমি সেট রিসেট দেওয়ার পরে সেটা আসছে না। দেখছেন আপনারা এই যে লগ আউট করা আছে, লগ আউট করা আছে, লগ আউট করা আছে, ডিভাইস শুধু আমার একটা সাইন ইন করা আছে, তারপর আমি আমার আরেকটা ডিভাইসে আমি লগ ইন করতে পারতেছি না। তো এটাও মুছে দিলাম, দিলাম টুইন মস, এটাও মুছে দিলাম। তো এখন শুধু আমার একটা ডিভাইসই থাকলো। হ্যাঁ, এখন আমার আর কোনো ডিভাইস নেই রেজিস্টার করা। এখন আমি যদি আমার এইতে ঢুকি, আমি যদি আবার আমার পস আইডিটা দিই, এখন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমার এটা লগ ইন নিয়ে নিবে। আমার ফোনে একটা এসএমএস যাবে, এসএমএস থেকে আমি কোডটা আমি এখানে লিখে দিলেই পরবর্তীতে আমার যে ইন্টারফেসটা, যে আগের ইন্টারফেসটা দেখেছেন সেম ইন্টারফেস চলে আসবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কোথাও কোথাও বুঝতে অসুবিধা হলে আপনি কমেন্টে লিখে দিবেন, আমি সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই।